আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60-এর বিশেষ বিশেষ খবরে। আমেরিকার বাল্টিমোর শহরে পুলিশের হেফাজতে আহত কৃষ্ণাঙ্গ আমেরিকান ফ্রেডি গ্রেড মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনও সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে। এ সপ্তাহের গোড়ার দিকে দাঙ্গা শুরু হলে শহরে সান্ধ্যকালীন কারফিউ জারি করা হয়। বাল্টিমোর শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার প্রতিবাদকারী মিছিল করে। ওদিকে বাল্টিমোরের ক্যামডেন ইয়ার্ড স্টেডিয়ামে বাল্টিমোর ওরিওলস দল শিকাগো হোয়াইট সক্সের সঙ্গে তাদের বেসবল প্রতিযোগিতা বন্ধ করেনি। দর্শক শূন্য এক স্টেডিয়ামে এই অভিনব বেসবল খেলায় ওরিওলস হারিয়ে দেয় সক্সকে 8-2 পয়েন্টে। শহরের অশান্ত পরিস্থিতির কারণে দর্শকদের সেখানে যেতে দেওয়া হয়নি। ইরানে গুপ্তচর বৃত্তির জন্য এক সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ এনে তাকে আটক করা হয় তার প্রতি সমর্থন প্রকাশ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ। ইরানের আদালত ওই সাংবাদিকের ওপর থেকে অভিযোগ তুলে নিবে বলেই তিনি আশা করেন বলেই মন্তব্য করেন। ওয়াশিংটন পোস্ট খবরের কাগজের সাংবাদিক জেসন রেজায়ানকে তার স্ত্রীসহ 9 মাস আগে গ্রেপ্তার করা হয়, কিন্তু পরে তার স্ত্রীকে মুক্তি দেওয়া হয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আমি তাহিরা কিবরিয়া, Voice of America.